হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি উড়িষ্যার সাতকোশিয়ায় একটা ফুল ফ্যামিলি ট্রিপ তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি সাতকশিয়া ভিউ রিসর্টের সামনে এই হিল ভিউ রিসর্ট আমার আগামী দুদিনের ঠিকানা তো এখানে এই রিসর্টে কি কি আছে এখানে ট্যারিফ কত মানে ভাড়া কত কী কী অ্যামিউনিটিস আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ইন ডিটেলস তবে তার আগে ভুবনেশ্বর থেকে এই সাতকোশিয়া আসার যে রাস্তা বা যে জার্নি সেইটার একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা ভুবনেশ্বর ছেড়েছি মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে ভুবনেশ্বর থেকে সাতকোশিয়া গাড়িতে সময় লাগবে মোটামুটি সাড়ে তিন ঘন্টা যেটা ড্রাইভার দাদার কাছ থেকে জানলাম তবে মাঝখানে আমাদের দুটো ব্রেক নিতে হবে একটা তো পেট পুজোর জন্যে মানে নাস্তার জন্যে ব্রেকফাস্টের জন্যে আরেকটা হচ্ছে অন ওয়ে একটা খুব সুন্দর লেক পড়বে অংশুবা লেক সেইটা আমার যা আমরা যাবার পথে দেখে নেব আমরা পৌঁছে গেছি আনসুপা লেক তো এখানে এই লেকে এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা পার হেড আর কার পার্কিংয়ের জন্য থার্টি রুপিস তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক এরকম লেক ওয়াচ টাওয়ার আছে রক গার্ডেন আছে এই হলো রক গার্ডেন পাথরের গায়ে সুন্দর সুন্দর ছবি খোদাই করা আছে যেখানে লেখা আছে এই লেকে এই সব পাখিদের আবাসস্থল এরা সব আসে যদি এদের কাউকে এখন দেখতে পাবো কিনা না জানি না ওয়াও লেকটা অসাধারণ এক্সেলেন্ট দুজনকে দেখতে পেয়েছি এখানে এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে চাইলে প্যাডেল বোট আছে এমনি বোটও আছে আর লেককে কেন্দ্র করে যে পার্কটা বসার জায়গা গাছপালা বাগান সব মিলিয়ে রক গার্ডেন সব মিলিয়ে দারুণ দারুণ জায়গা এই সাতকোশিয়া যাওয়ার পথে এই আনসুপা লেকটা কিন্তু অবশ্য দ্রষ্টব্য এখানে প্রচুর লজ্জাবতী গাছ হয়েছে এবং তাতে অসাধারণ সুন্দর ফুল ফুটেছে এই দেখি লজ্জাবতী টাচ করলেই মুড়ে যায় লজ্জায় তো দেখলেন তো কীভাবে এসে পৌঁছেছি এবং আসার পথে একটা অসাধারণ সুন্দর লেক সেটা দেখে এসছি এই যে ভিউ রিসর্ট এই রিসর্টের নাম সেই নাম ভীষণভাবেই সার্থক কারণ দেখুন একদম এই যে এটা পূর্বঘাট পর্বতমালার পার্ট তার একদম কোলে এই রিসর্ট জাস্ট নিচে এইখানে সবাই জল টল খাচ্ছে চাটা খাবে এইটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট এই সামনে রেস্টুরেন্ট কাম ডাইনিং হল আর এই যে কটেজগুলো দেখছেন এই কটেজগুলোতেই আমরা থাকব আমাদের তিনটে রুম বুক করা হয়েছে টোটাল সাতজনের জন্য তো সেই রুমগুলোও আপনাদের দেখাবো এবং রুমের কি ট্যারিফ আছে কি কি সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় সবটাই জানাবো আপনাদের আমাদের তিনটা রুমের একটা হচ্ছে রুম নাম্বার ফাইভ এটা ডাবল বেডরুম এটা দেখাই দেখুন এখানে দুটো বেড রয়েছে এখানে এই জিনিসপত্র সব রাখা হয়েছে একটা টেবিল আছে ইলেকট্রিক কেটেল আছে টিভি আছে একটা বড় স্টিলের আলমারি রয়েছে না কাঠের আলমারি কাঠের আলমারি রয়েছে এসি আছে এখানে একটা বড় মিরার আছে আর এখানে একটা উইন্ডো আছে এই হচ্ছে ওয়াশরুম এখানে কমন আছে গিজার আছে একসট ফ্যানও আছে মিরার আছে সিন আছে এইটা থ্রি বেডেড রুম মানে ডাবল বেডরুম তার সঙ্গে একটা এক্সট্রা বেড আছে বাদ বাকি যা কিছু সেটা ওই ডাবল বেডরুমের মতোই টিভি টেবিল আলমারি মিরার উইন্ডো সবই আছে আর ওয়াশরুমটাও সিম আর প্রত্যেক রুমেই এখানে ইলেকট্রিক কেটল এবং তার সঙ্গে এখানে এই চা চিনি দুধ তারপরে এখানে বাথরুমের ইউজের জন্য সাবান শ্যাম্পু সব কিছুই রয়েছে এটা আমাদের আরেকটা রুম রুম নাম্বার থ্রি এটাও ডবল বেডেড রুম মোটামুটি একই যেরকম রুম আগেরগুলো দেখালাম সেম এখানেও সেই ইলেকট্রিক কেটল আছে চা চিনি ইত্যাদি সব কিছুই রয়েছে রুম থেকে বেরিয়েই একদম সামনে এই দেখুন পূর্বঘাট নিজেদেরকে মেলে ধরে বসে আছে এই কারণেই হিলভিউ রিসর্ট আর এইখানে সুন্দর ছাতার তলায় বসার জায়গা রয়েছে প্রচুর বেশ বড়ো মানে বিরাট খোলা মেলা একটা এরিয়া যেখানে চাইলে বিকেলের পর বসে আড্ডা মারতে পারবে গল্প করতে পারবে এনজয় করতে পারবে সুন্দর ফুলের বাগান সব মিলিয়ে ভীষণ সুন্দর এই হিল ভিউ রিসর্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি লাঞ্চ করতে দেখি লাঞ্চের কি মেনু আছে এই হচ্ছে মেনু ভাত ডাল ফুলকপির তরকারি টাটকা মাছের ঝোল আর রায়তা সঙ্গে লেবু পেঁয়াজ আর এদিকে লঙ্কা

ভেজ দিয়েছে এখানে ভেজের বাকি সব ঠিক আছে শুধু মাছের জায়গায় এখানে পনির আছে ও আরেকটা এক্সট্রা যোগ হয়েছে ভাজা ভাজা আর আলু পটল বেশ ভালো ঠিক আছে আপনি এরকম লোভনীয় খাবার রেখে বেশিক্ষণ ওয়েট করা যাবে শুরু এই যে অসাধারণ সুন্দর যে রিসর্ট মানে হিল ভিউ রিসর্ট এই হিল ভিউ রিসর্টের যিনি প্রোপ্রাইটার মিস্টার মিহির মিহির ডারুয়া মিহির ডারুয়া তো ওনার সঙ্গে একটু কথা বলে আর একটু ইনফরমেশন নিয়ে নেবো হ্যাঁ কীরকম রুম চার্জেস আছে আলাদা আচ্ছা চার্জেসগুলো একটু থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জিএসটি রুম চার্জেস আচ্ছা আর তার সঙ্গে খাওয়া ব্রেকফাস্টটা আছে আচ্ছা থ্রি হচ্ছে ডাবল বেডরুম ডাবল বেডরুম থ্রি ইনক্লুডিং ব্রেকফাস্ট অনলি ব্রেকফাস্ট আচ্ছা আর যে লাঞ্চ বা ডিনার বা এগুলো এগুলো যেরকম আপনি খাবেন ওই রকম সেরকম এটা এক্সট্রা বিল হবে আচ্ছা আর ওই যেটা ট্রিপল বেডরুম মানে এক্সট্রা বেড নিলে সেটা চার্জ ওটা ছশো টাকা এক্সট্রা প্রসেসিং চার্জেস সিক্স হান্ড্রেড আচ্ছা মানে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডাবল বেডরুম এক্সট্রা বেড নিলে সিক্স হান্ড্রেড এক্সট্রা লাগবে এটা কেউ যদি বুক করতে চান কীভাবে বুক করতে পারবেন আমাদের অফিস আছে ওখানে বেঙ্গল ট্যুর ওখান থেকে করতে পারবেন বেঙ্গল না হলে আমাকেও ডাইরেক্ট করতে পারবেন মানে আপনাকে ডাইরেক্ট ফোন করে বুক করা যাবে এই হিল ভিউ রিসর্টের রুম রেন্ট কত সেটা এবং কি করে এই রুম বুক করতে হয় কী করে আপনারা বুক করতে পারবেন সেই সবটাই মিহিরবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম সো আশা করি এই হিলভিউ রিসর্ট এখানকার অ্যাম্বিয়েন্স এবং সব কিছু আপনাদের ভালো লাগলো মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এবং ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম সো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি এরপরে তো সাতকোশিয়া ট্রিপটা তো বাকিই আছে সাইট সিইং করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে সেটা নেক্সট ভ্লগে এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ইনফরমেশনসগুলো আপনাদেরকে দিলাম সেগুলো আপনাদের কতটা কাজে আসলো সেটাও জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি এখনও না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশানটাই আমাদের ইন্সপিরেশন সো টাটা দেখা হবে নেক্সট ব্লগে